আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, একজন যুবকের কাছে 1,00,000 টাকা আছে। এখন হুজুরের কাছে পরামর্শ চাইতে এলো, 20 বছর বয়সী আমি একজন যুবক, কি ব্যবসা করতে পারি? হুজুর মুস্কি হেসে বললেন, শুধু দুনিয়াবি ব্যাপারে ব্যবসার পরামর্শ দেব নাকি 1,00,000 টাকায় দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে লাভজনক ব্যবসার পরামর্শ দেব? যুবক বলছে, মাত্র 1,00,000 টাকায় উভয় জাহানের ব্যবসা করতে পারবো? হুজুরটি উত্তর দিলেন, অবশ্যই পারবে। 50,000 টাকা ব্যয় করে একটি বিয়ে করে নাও, বাকি 50,000 টাকা দিয়ে ছোটখাটো একটি ব্যবসা শুরু করো। যুবকটি বলছে, এত অল্প টাকায় কি ব্যবসা করা যায়? হুজুরটি বলছেন, আমি যে ব্যবসার কথা বলবো তাতে এত টাকা লাগবে না, আগে মসজিদের সামনে তুমি আতর বিক্রি করতে, ঠিক না? যুবকটি উত্তর দিল, জি, তাহলে ওটা চালু রাখো, ওটার পাশাপাশি তুমি আচার বিক্রি করতে পারো, ঝালমুড়ি বিক্রি করতে পারো, যে কোনো দুই একটা ব্যবসা করতে পারো। তখন যুবকটি বলল, আর আখেরাতের ব্যবসা সেটা কীভাবে করব? তখন হুজুরটি বলল, আরে বিয়ে করাটাই আখিরাতের ব্যবসা, তোমার বয়স এখন 20, আল্লাহর রহমত থাকলে 40 বছর বয়সে তোমার 5-6 জন বাচ্চা হতে পারে, আরও বেশি সন্তান হয়ে যাবে। তুমি যদি দিনদার বউ ঘরে তুলতে পারো, ইনশাআল্লাহ তারাও তোমার মতন দিনদার হবে। 40 বছর বয়সে তুমি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে ব্যবসা করে তুমি বিরাট এক শিল্পপতি হতে পারবে। আর হ্যাঁ, তোমার কোনো আপত্তি না থাকলে বিয়েটা আজকেই করতে পারো। যুবকটি বলল, আমাকে কে পাত্রী দেবে? তখন হুজুরটি বলল, পাত্রী প্রস্তুত আছে, তোমার এলাকায় একজন রিক্সা চালক রয়েছে, তার তৃতীয় নাম্বার এক মেয়ে আছে, সে মেয়ে আল্লাহর রহমতে মাদ্রাসায় কয়েক জামাত পড়েছে এবং বাবার মতনই সে ভালো মেয়ে। তারপর আসরের পর বিয়ের আলোচনা হলো, পাত্রপাত্রী সাক্ষাৎ, এসার পর মসজিদে বিয়ে সম্পন্ন। আর অল্প দিনেই এই যুবকটি দুই জাহানের ব্যবসা জমে উঠেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা বিবাহকে সহজ করে আমাদের দিনদারিত্বকে বাড়িয়ে নিতে পারি, হেফাজত করতে পারি, আমাদের দিনকে সহজ করতে পারি। শেখ আতিকুল্লাহ হাফিজুল্লাহ তিনি তার লেকচারে এরকম একটি উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।